স্কুলে তো মানে অনেকদিন পাস আউট হয়ে বেরিয়ে গেছি, এখন যারা আছে মেলে তাদের যা জুনিয়র ব্যাচে এবং অনেক সিনিয়র ব্যাচে, এনাকে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে। তো ওই যে পিছনে ওখানে দেখতে পাচ্ছ ওই ঘরটাতে পুজো হচ্ছে মেনলি, ওইখানে মানে পুষ্পাঞ্জলি এখন চলছে। তো কোথায়, হ্যালো পাবলিক, তো কেমন আছো তোমরা সবাই? অ্যাদার ডে অ্যাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আমার পোশাক থেকে বুঝতে পারছো আজ কী দিন? ইয়েস, আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি, আজকে সরস্বতী পুজো। তো প্রথমত তোমাদের সবাইকে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, শুভ সরস্বতী পুজো। আর আজ হচ্ছে বাঙালিদের অঘোষিত ভ্যালেন্টাইন্স ডে, তবে আমার জন্য নয়, অলরাইট আমার জন্য নয়, কারণ ওই সব ভ্যালেন্টাইন্স ডে আমার জন্য হবে না। যাই হোক, তো মেনলি আজকে ব্লগ করবো না ভেবেছিলাম, বাট সকাল সকাল উঠে পড়েছি, কাজকর্ম নেই, রেডি হয়ে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাব একটু পরে, তাই ভাবলাম ব্লগ করা যাক। কী কন্টেন্ট দেখাবো এখনও ভাবতে পারছি না। আমিও স্কুলে যাব, কলেজে যাব, আর বন্ধুদের সাথে দেখা করো, প্রিয়া তো থাকছেই আজকে ব্লগে। অলরাইট গাইজ, মেনলি এই সবে পুষ্পাঞ্জলি দিয়ে ফিরলাম, এখন বাজে হচ্ছে 9:01। তো মেনলি এখন এই সবে পুষ্পাঞ্জলি দিয়ে ফিরলাম। তো অলরাইট পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু খাবো, খেয়ে দেখি কোথায় বেরোনো যায়। স্কুলে তো যাবোই আর এবারে কলেজেও যাবো ভেবেছি, চলো দেখা যাক কী হয়, বসে বসে পায়ে আমার লাগছে। তো চলো সিনেমাটিক শট আর কি, বেশি না বকে ভাট, লেটস স্টার্ট উইথ মাই ইন্ট্রো। এনিওয়ে, ইটস মি ইয়োর ভিভিড সোল, ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস গেট ব্লগিং গাইস, ঝিঙ্কু। সো গাইজ, মেনলি আমি এখন আছি হচ্ছে আমাদের শিয়াখালা মেনিমাদ হাই স্কুলে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর আমার সাথে হচ্ছে ওখানে হচ্ছে প্রিয়া। স্কুলে তো মানে অনেকদিন পাস আউট হয়ে বেরিয়ে গেছি, এখন যারা আছে মেনলি তাদের যা জুনিয়র ব্যাচে এবং অনেক সিনিয়র ব্যাচে, এনাকে দেখতে পাচ্ছেন। ও এখন নিজে স্কুলে যাওয়ার জন্য বায়না করছে, তারপর কলেজ যাব মেনলি। তো মেনলি এখন সব কাপেলরা পিক তুলছে, আমরা তুলবো ভাবছি, বাট কটা কুমার তো তুলেছি। আর কেমন আছিস বল? আমি ব্লগ বানাচ্ছি, যাই হোক। তো যাই হোক, মেনলি এখন এখানে স্কুলের পর্ব তো মিটছে, এরপর আমি আমাদের কলেজে যাব। তো কোথায় আমি জানি না, আমার সাউন্ডটা কতটা নিচ্ছে বা আমার সাউন্ড কতটা ক্যাপচার করছে, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর গান চলছে এবং প্রচুর নয়েজ হচ্ছে। এখানে আর কিছু দেখানোর মতো নেই, পুরো স্কুলটা অনেকদিন পর স্কুলে এলাম। ওই যে দুতলায় যে ওই ঘরটা, ওটা আমাদের কমার্সের 11-12 একই ঘরে কাটিয়েছি, কারণ করোনা টাইম ছিল, আমরা ঘর চেঞ্জ করতে পারিনি। ওই ঘরটাই ইমোশান, সোজা কথা, অনেকদিন পর স্কুলে আসলাম, আলাদা লেভেলের লাগছে। এখানে প্রচুর মানে জুনিয়র ব্যাচে রয়েছে, সবার আলাদা আলাদা ব্যাপার। তো মেনলি তো চলো এখানে মিটলো, এবার আমি যাবো হচ্ছে কোথায়, আমাদের কলেজে, চলো। তো মেনলি আমরা এখন আছি গার্লস স্কুলের সামনে, এখানে বেশি ফুটেজ নেবো না, কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার, গার্লস স্কুলটা একদমই ভালো নয়, চলো কলেজে যাওয়া যাক। এরম নয়, গার্লস স্কুল অনেক রেস্ট্রিকশন আছে, এখানে ছেলেদের অ্যালাউ করা হয় না। ঘোড়ার মাথা, চলো কলেজ 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 কলেজ। গাইজ, তো আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের কলেজ মানে বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে। তো ওই যে পিছনে ওখানে দেখতে পাচ্ছ ওই ঘরটাতে পুজো হচ্ছে মেনলি, ওইখানে মানে পুষ্পাঞ্জলি এখন চলছে, অনেকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো মেনলি ওর একটা আফসোস হচ্ছে কি যে মানে সবাই আজকে শাড়ি পরেছে, ও শাড়ি পরে না, চুড়িদার পরেছে। হ্যাঁ, কারণ ছিল আমরা প্রথমে হয়েছিলাম সাইকেল নিয়ে বেরোবো, সাইকেল শাড়ি পরে তো সাইকেল চালাতে পারবে না, ওই জন্য চুড়িদার পরেছে, তারপর গাড়ি নিয়ে বেরেছি, এটা হচ্ছে মেন কথা। হঠাৎ করে আমার গাড়ি হচ্ছে ওই যে ওইদিকে রাখা আছে, এক্সপ্লোজার বেড়ে গেছে, ওটার মনে একটা খেয়ে আছে, যাই হোক। তো চলো কী করা যায় দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে, চলো। ছবি তুলবো বলে অনেকক্ষণ ধরে জোর জবরদস্তি করছি, কারোর কোনো পাত্তা নেই। এই সৌপন এইমাত্র আসছে, আগের ছবিটা ওর চোখটা পুরো বুজে গেছিলো। হ্যাঁ, কিছু বলবেন? হ্যালো,
ওর হ্যালো ছাড়া আর কিছু বলেনি। লাস্ট আর কোনো একটা মনে হয় আমার ব্লগে কোনো একটা স্কুলের ব্লগ হয়তো ছিল বা কিছুতে ছিল, সেখানে জাস্ট হ্যালো। ভাস্করকে দেখতে পাচ্ছ? ভাস্কর এখন প্রচুর ব্যাপার, বলার কিছু যায় আসে না। আবির ওখানে ফোনে কথা বলছেন, চলো একটা ছবি তুলে নিয়ে যাক বন্ধুরা মিলে। কোথায় যাবি যাবি করছে, বেলা হয়ে গেছে বলছে, এইসব অনেক কষ্ট করে ছবি তোলা হয়েছে সবাই মিলে। এই যে ভাস্করকে তোমরা দেখতে পাচ্ছ, ও হাই গাইস। হ্যাঁ ও হাই গাইস, আমার ব্লগে যারাই আছে তারা খালি হাই গাইস আর হ্যালো এইসব বলে পালায়। যাই হোক, কি বলবো, আমিও বলবো কি বলবি, হ্যালো। ও সৌ, ওটা সৌপনকেই মানে, তোকে মানাচ্ছে না, সৌপনকে ডাকলাম এসে হ্যালো, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই ওর বলার, আর কিছু নেই। যাই হোক, অনেক কষ্টে ছিল ছবি তুলতে, এবার কোথায় যাবো এইসব নিয়ে হচ্ছে, ট্রাইপড না আনলেই হয়। যাই হোক চলো, কোথায় যাবো, চলো মোসার স্কুল। মেনলি এই ব্লগটা এখানেই শেষ, কারণ স্কুল থেকে কলেজে যাওয়ার পর আমরা গেছিলাম আকুনি স্কুলে, সেখানে ঢুকতে না ঢুকতেই গেটে চাবি দেবো, এখন আর থাকা যাবে না, গেটে চাবি দেবো, এক্ষুনি বেরিয়ে যাও, এইরকম বিহেভিয়ার পাওয়া গেল। আমি কোনো স্কুল বা কোনো কর্তৃপক্ষকে খারাপ বলতে চাই না, তাদের প্রবলেম থাকতেই পারে, তাই অফ করে দিচ্ছিল, দ্যাটস ইট, আর কিছু নয়। তো মেনলি আজকের ব্লগটা এতটাই, তোমরা যারা এখনও পর্যন্ত দেখছো অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানাও, তোমাদের যা মতামত, খারাপ লাগলেও জানাও, ভালো লাগলেও জানাও, বারবার বলি জানাও, অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কী করছো, সাবস্ক্রাইব করার ব্লগ দেখতে থাকো, কারণ পাগলু খাবি কি, ঝাঁজেই মরে যাবি। আর হ্যাঁ, তোমার সাথে দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে, এনি ডে এনি টাইম উইথ মি ব্যাক ইন অ্যাকশন। তোর জন্য বাপ বাই অ্যান্ড টেক কেয়ার।